আর এই এত সুন্দর কোরআন আল্লাহ নাজিল করেছেন রমাজানের শেষ দশ দিনের বেজর রাত কদরের রাতে আল্লাহ এই কোরআন আমার নবীর কাছে অবতীর্ণ করেছেন এই সেই রমাজান মাস শাহরু রমাজান আল্লাহ কোরআন হুদাল্লিন্নাস অবাইনা তিমিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেন রমাজানে কোরআন অবতীর্ণ করলাম হক বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে কোরান বলে দিবে কে বাতিল কে হক কোরান বলে দিবে এটাই হক এটার পক্ষেই দলিল এই কোরআন আল্লাহ অবতীর্ণ করলেন কেয়ামতের ময়দানে নবী বলেন এই কোরআন কোরান যারা পড়বে মোহব্বত করবে তাদের পক্ষে সুপারিশ করবে কোরআন কবরের মধ্যে যখন মাইয়েতকে রেখে সবাই চলে যায় নবী হাদিসের মধ্যে বলেন قال النبیو صلى الله عليه واله وصحبه اذا وزي الميت في قبره جاء القران عند রাসি মাইয়াতকে যখন কবরের মধ্যে রেখে সবাই চলে যায় দুইজন ফেরেশতা মাথার কিনারা থেকে এসে হাজির হয় প্রশ্ন করে তখন জবাব দেওয়ার জন্য কোরআন দাঁড়ায় যায় বলে কোনো কথা নাই আমি কোরআন আর সিতাকে সহযোগিতা করার জন্য মাথার কিনারায় থাকবে কোরআন ওলা তুই আইয়া নিহি ডান পার্শে থাকবে নামাজ অসমীয়া মহান সীমা লিহি বাম পার্শে থাকবে রোজা পায়ের কিনারায় থাকবে হসা ইরুল হাসানা তেইন্দারি জেলাই পায়ের কিনারায় যাবতীয় ন্যা কামলগুলো দাঁড়ায় যাবে আওয়াজ দিবে এই বান্দার কোনো ডিস্টার্ব করবা না আমরা কোরআন নামাজ রোজা যাবতীয় ন্যায় কমলার সি তার সহযোগিতা করার জন্য এর রমাজানুল মোবারক যারা পাইলেন এরপরও যারা এখনও রোজা রাখতে ঠিক মতো পারেন না অথবা রোজা রাখতেছেন চোখের গুনার থেকে চোখ হেফাজত করতে পারেন না জবানকে গুনার থেকে বাঁচাইতে পারেন না রোজা রাখিয়াও জবানে গিবত শেখায়াত রোজাদার রোজা রাখার পরেও জবানে মিথ্যা কথা রোজাদার রোজা রাখিয়াও গুনা আবার রোজা রাখার জবানে পরও কানের গুণা চলতেছে এই রোজা তো আল্লাহর কাছে পরিপূর্ণ নাজাতের কারণ হবে না আল্লাহ নবী বলেন রোজাটা বান্দা এমনভাবে রাখো যে তুমি সুন্দরভাবে এই রোজার মধ্যে কোনো গুনার কাজ নাই চোখের গুণা নাই হাতের গুণা নাই জবানের গুণা নাই কানের গুণা নাই আল্লাহ থেকে নিষ্পাপ ভূমিষ্ঠ হয় রোজাটা যদি এইভাবে গুণামুক্ত হইয়া একমাত্র আল্লাহর জন্যই রাখে ইমান ও সাবের সাথে একমাত্র আল্লাহর জন্য স্বভাবের আশায় আল্লাহ নবী বলেন মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ সন্তান বের হয় রোজাদারকেও আল্লাহ গুনাত থেকে এই পরিমাণ নিষ্পাপ বানায় দিবেন নামাজ পড়ছেন সওয়াবের হাদিয়াটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়েছেন কোরআন তালাওয়াত করছেন আপনার আমলের হাদিয়া ফেরেস্তার মাধ্যমে লেখায় দিলেন রোজার হাদিয়াটা আল্লাহ ফেরেশতাকে দেন নাই আল্লাহ নবী বলেন আল্লাহ আল আমাকে জানাইছেন ও নবী কুল্লু ইবনি বানি আদম কুল্লু আমাল ইবনি বানি আদাম আফু বনি আদম যত আমল করে আল্লাহ পাক তার স্বভাবকে বৃদ্ধি করেন বৃদ্ধি করতে করতে কতটুকু বলে আল হাসানাতু বিশ্রি আমসা আলিহা কয়ে যে একটা নেকের বিনিময়ে দশটা পেয়ে যায় ইলা 700 যঈফিন 701 পরবর আরো বেশি এত পরিমাণ আল্লাহ দেন তবে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম রোজা সারা কেন নবীজি বলেন আল্লাহ আমাকে জানায়ে দিলেন ফা ইন্নাহু লি আনা আজিজু রোজা এটা আমার জন্য আর এর পুরস্কার আমি তাকে নিজ হাতেই দান করব। আমি কুদরতের হাতে রোজার পুরস্কার দিব বলেন না এর ব্যাখ্যা আর একটা বলে কেমন রোজাদার আমি আল্লাহ রোজাদারের জন্য হয়ে যাব আল্লাহ রোজাদারের জন্য হয়ে যাওয়া মানি ওই বান্দা বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাওয়া কিন্তু সেইভাবে রোজা রাখতে পারছি কিনা, না রোজা রাখছি তারা বি ঠিকমতো পড়তে পারছে কিনা। আবার আমি আব্বা আম্মা হিসাবে রোজা রাখছি কিন্তু আমার উপযুক্ত ছেলে মেয়ে ঘরের মধ্যে রোজা রাখল কিনা তারা নামাজ পড়লো কি আমার জবান আমার চোখ আমার হাত আমার কান আমি হেফাজত করতে পারলাম কিনা এগুলো যদি পরিপূর্ণতা অর্জন করতে পারি তাহলে ঘোষণা হবে এমন যে রোজা আল্লাহর জন্য আল্লাহ আমার জন্য আল্লাহ আমার হয়ে যাবেন যদি রোজাটা পরিপূর্ণ আল্লাহর জন্যই হয় রোজার চলতে চলতে শেষের দিকে আর দু চার দিন আছে আল্লাহর জন্য কতটুকু করতে পারছি এখানে অনেকেই রোজাদার আলহামদুলিল্লাহ কিন্তু জবানে যদি মিথ্যা চালু থাকে চোখ দিয়ে যদি গুণা দেখেন হাত দিয়ে যদি গুনার দিকে অগ্রসর হন হাত স্পর্শ করেন তাহলে আপনার রোজা তো ওই পরিমাণ হবে না যেই পরিমাণ হইলে আল্লাহ বলবে আমি তোমার হয়ে গেছি এরপরে আপনারা রোজা রাখতেছেন আপনার উপযুক্ত ছেলেমেয়েরা রোজা রাখতেছে কি না ওদিকেও আপনার প্রশ্নের দ্বারপ্রান্তে আপনি দাঁড়ানো আছেন যে আপনার ছেলেমেয়েরা যদি ইচ্ছা কইরা রোজা রাখে না আর আপনিও দাওয়াত দেন না এবং গুণার থেকে বাঁচাবার জন্য চেষ্টাও করেন না তো আপনি রোজা রাখার পরেও আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সন্তানের কারণে আল্লাহ তো এত দয়াময় যে তিন দিন আদালতে হাজির হইয়া মামলার রায় নেওয়া লাগবে না মামলা তো খালি তারিখ পরে তারিখ পরে এই অমুক তারিখ আসো দুই মাস পরে আসো আল্লাহ কোনো তারিখ নেই যদি জায়গা মতো বইসা একটা চিৎকার দিয়ে কান্না করে যদি বলো আল্লাহ মাফ করে দাও তোর আশি নব্বই বছরের গুণা এক সেকেন্ডে কোন তারিখ তারিখ নাই যে মতো ক্ষমা তওবা চা করে আমি এক সেকেন্ডে সব মাফ করে দিব এবং এমন মাফ করব যদি এখন তুই মরিয়া যাও বিনা হিসাবে জান এই যে কয়েকদিন আগে আমাদের ওলামাই খেরামদের এক মুরব্বী এফতারি মুখে নিছেন নেওয়ার মধ্যেই সে পড়ে গেলেন ঢোলে পড়ে গেলেন মাটিতে এভাবে বহু আল্লাহর বান্দা এফতারি সামনে নিয়ে বসছেন আজান হয়েছে ইফতারি মুখে নিছেন ভেতরে আর নিতে পারেন নাই জাগায় শেষ হয়ে গেছে কত সফলতার মরণ তার যে ইফতারি সামনে নিয়ে দোয়া করলে কবুল মূল টাইম দোয়া কবুলে আরো রোজার মাস নবীজি বলছেন আল্লাহ রোজার মাসে মরণ হোক রোজার হালাতে মরণ হোক এর আগে না কারণ কবরের আজাব সব মাফ কোনো আজাব নাই কবরে পৃথিবীর কোনো কবরে এখন আর আজাব নাই রমাজান এত বড় বরকতের মাস আপনি চিন্তা করতে পারেন একটু চিন্তা করেন তো একা একা বইসা বইসা মসজিদে চিন্তা করেন কেমন রোজার নাম যে কবরে কোনো আজাব নেই চরম অপরাধী চরম যার উপরে আর অপরাধ নেই সেও যদি এখন মরে যায় কোনো আজাবের ফেরেশতাই কবরে আসবে না কোনো আজাবই হবে না কারণ জাহান নামের দরজা বন্ধ সন্তান শয়তানের শিকল লাগানো জান্নাতের দরজা খোলা শুধু আরাম আর আরাম শুধু রোজার বর কথা আপনি চিন্তা করেন রোজাটার দাম কত আর সেই রোজার ক্ষেত্রে যদি কোনো মুসলমান বলে আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন নবীজির একজন আশেখ সাহাবি গরিব নবী তো অধিকাংশ গরিব সাহাবায় রাই নবীর কাছে আসতেন হ্যাঁ আর মক্কার মোশরেকরা ধনী ধনী মাথাওয়ালারা কইতো মোহাম্মদের কাছে যাইতে মনে চায় কিন্তু কেমনে যাই সমাজের থাটকেলাসের গরিব মূর্খ এরা মোহাম্মদের চারো ঘিরে রেখেছে আমরা কেমনে যাই আমরা প্যাস্টিজ নষ্ট হয়ে যাবে সম্মান নষ্ট হয়ে যাবে আমরা তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান এলো একটা বাহানা নাকি বাহানা তাবলিগে যাব কেন সব গরিবরা যায় মূর্খরা যায় উজানি যাব কেন বাহাদুরপুর যাব কেন চরমনাই যাব কেন সব গরিবরা যায় মূর্খরা যায় আমরা সেখানে যাব কেন ওই মোশরে বেঈমানের মতো তাল মিলাইয়া এক শ্রেণীর টুপিওয়ালারা ওই কথা আজও বলে আর নবী কি বলতেন গরিবের বিষয় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ গরিবের সাথে তুমি আমার হাসর দাও গরিবের সাথে তুমি আমার মরণ দাও গরিবি হালাতে আমারে রাখো কেমতের ময়দানে একটা গরিব ধনী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে এই সমস্ত নেফাকিওয়ালা যাদের অন্তরে নেফাকি নাপাক অন্তরওয়ালারা এইরকম টার্গেট করে করে বলে আরে অমুকের কাছে যাবো কেন ওখানে সব মূর্খ মানুষ বসা এই কথা বলার দ্বারা কি প্রমাণ যে তাদের মধ্যে চরন্ত হিংসা এবং অহংকার এরা সাধারণ গরিব মানুষকে মানুষই বলে পছন্দ করতে চায় না এরা কত বড় আল্লাহর নাফারমান আর এর মধ্যে যদি আবার কেউ হয় হুজুর টাইপের আবার যদি এদের মধ্যে কেউ যে আমরা ইসলামী দলের সদস্য আমরা দেশে ইসলাম চাই আমাদের আছে আমরা তো আর ওই জানা মতে জঙ্গল থেকে আইসে কথা বলি না দলিল প্রমাণ নিয়েই বলি কেউ যদি আমাদের কাছে বসতে চায় দলিল চায় তা আমরা দিব কিন্তু ইনশাল্লাহ এটাও আমাদের বুকে সাহস যে ওই বাতেলেরা কখনো আমাদের সামনে আসবে না বসবে না হাটাজারীর হুজুর চরমনের হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই পিরজি হুজুর রহমতুল্লা আলাই ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই বাইতুল মকরামের খতিব মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই শাহুল আদি সাল্লামা আজিজুল হক রহমতুল্লা আলাই সহ সবাই এই বাতেলের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছেন আজকে এই বাংলাদেশের এই ইতিহাসে তারা কোনোদিন চ্যালেঞ্জের মোকাবেলায় বসতেই রাজি হয়নি ওরা জীবনে বসবেও না কারণ ওদের মুখর জাতির সামনে উন্মোচন হয়ে যাবে কারণ ওরা জানে ওরা ভণ্ড ওরা নিজেরাই জানে ওরা বাতে ওরা নিজেরাই জানে ওরা যে ইসলাম ব্যবহার করে ক্ষমতার জন্য আল্লাহর জন্য না ইসলামের জন্য যদি আল্লাহর জন্যই হয় তো তাদের দাড়ি ছোট কেন তাদের মাথায় পাগড়ি নাই কেন কি তাদের মধ্যে আমল নাই কেন তারা নামাজটাকে এবারাত মনে করে না বলে এটা একটা মনে করে না কত বড় কম বক্ত কত বড় আল্লাহর দুশ্মন আপনারা এদের সাথে উঠা করলে টের পাইবেন এরা বলে চরমনায় যাব কেন তাবলিগে যাব কেন সব মূর্খ ওরা মূর্খরা মূর্খদের গরিব দিয়ে চলে আমরা সেখানে যাবো কেন এরা শিক্ষিত সব কেমন শিক্ষিত ইবলিসের বড় শিক্ষিত না ইবলিস তো বড় শিক্ষিত কিন্তু না জানান নামি এরা এই শিক্ষিত আফসুস বলবেন হুজুর দোয়া করেন হেদায়তের না দোয়া করলেও কবুল হওয়া অসম্ভব কারণ যারা নবীদের বিরোধিতা করে সাহাবায় কামের বিরোধিতা করে এদের তওবাও কবুল হয় না এত নিকৃষ্ট মানুষ এরা কোথাও ভালো হওয়ার জন্য যায় না বরং তাদের মতাদর্শের মানুষ বানানোর জন্য অন্যের কাছে যায় যে তাদের মত হয় যাক এই জন্য দেখবেন ঘুরে ফিরে সাহাবাই কারামের বিরোধিতা এই যে আট রাকার তারাবি যারা পড়ে আমরা একটা গালিও তাদের দেই না কিন্তু জানতে চাই কেন পরে তারাবি তো বিশ রাকাত আছে চল্লিশ আছে পঞ্চাশ আছে উপরে আছে আপনি নিচেরটা ধরলেন কেন সর্বনিম্ন যদিও আট রাকার তারাবীর কোনো হাদিস নাই দুনিয়ার হাদিস শরীফের কোনো হাদিসে আট রাকার তারাবি নবী পড়ছেন এই রকম স্পষ্ট কোনো হাদিস নেই এই হাদিস যেটা কয় এটা হলো বোখারি শরীফের হাদিস কি রমাজানে রমাজানের বাহিরে মাসেও নবী আটট্রাকাত পড়তেন তো যেই আট নবী রমাজানেও পড়তেন রমাজানের বাহিরেও পড়তেন এটা কি তারাবি না তাহাজুদ কথা বলেন না কেন তো তাহাজুদের দলিল দিয়ে তারাবি প্রমাণ করে এরপরও এক মিনিটের জন্য মেনে নিলাম মেনে নিলাম তর্কের খাতিরে তর্ক নাই মানলাম না আমার কথা হলো রমাজানে এক নফলের দাম সত কত ফরজের সমান তাহলে রমাজানে আপনারা নফলে বাদাত কম করা উচিত না বেশি বেশি তাহলে আপনি নিম্নে ধরে নিলাম আট আটের ডা ধরলেন কেন বিশের হাদিস কি আপনার চোখে পড়ে না চল্লিশের হাদিস কি চোখে পড়ে না আপনি রমাজান যেহেতু পাইছেন আল্লাহর মহাব্বতই যদি থাকে তা আপনি বেশি পড়বেন না পারলে দশ রাকাত না পারলে বারো আটের মধ্যে কসম খাইলেন কেন যে কমও না বেশিও না কারণ কি আপনি আজ যদি পড়েন তো বারো রাকাত নফল হিসেবে পরে নেন তো তো বিষ হয়ে গেল কম পড়বেন কেন বিষয়টা কি অমরে ফারুক থেকে চালু হয়ে আসছে বিশ্রাকাত রাকাত ইমাম বোখারি কোনো দিন বিশ রাকাতের নিচে তারাবি পরেন নাই ইমাম মুসলিম রহমতুল্লাহ জীবনও আট রাকাত পরেন নাই ইমাম আবু হানিফা জীবনে আট্রাকাত পড়েন নাই ধরে নিলাম আট আট্রাকাত কিন্তু আপনি কম পড়বেন কেন এই রোজার মাস কারণটা কি আপনার অসুস্থতা বিভিন্ন সমস্যা তো আপনি এক দুই দিন পড়তে পারেন আপনি আট আট্রাকাত আপনি লাগাতার পরবেন আট্রাকাত কমও না বেশিও না এই তেরামি কেন আল্লাহর মোহাব্বত থাকলে তো আপনি আজকে বারো রাখাত পরলেন কালকে ষোলো রাখাত পড়লেন আপনার স্বাস্থ্য যদি ভালো না লাগে প্রচন্ড অসুস্থ থাকেন বা মা অসুস্থ ছেলে অসুস্থ সন্তান অসুস্থ কোনো ওজোরে চলে গেছেন সেটা আলাদা আপনি দশ রাখাত পরে চলে গেছেন আপনি বারো রাখাত পরে চলে গেছেন সেটা ভিন্ন আট টাকাতের উপরে কসম খাইলেন কেন বড় আফসুস এবাদাতের প্রতি তাদের এই পরিমাণ পরে তো পরেই আবার বাহাদুরিও আবার বাহাদুরি অন্তরে ভরা অথচ রমাজান এমন একটা মাস অহংকারকে দমন করো হাসাতকে দমন করো নিজেকে আল্লাহর কাছে এবাদাতের দ্বারা পেশ করো এত বেশি পরিমাণে বাদাত করো যে এবাদাতের যারা তুমি আল্লাহর আশেক পাগলের খাতায় নাম উঠে যায় আল্লাহর আশেক পাগলের খাতায় নাম উঠাও এবাদাতের দ্বারা আর আল্লাহর আশেক পাগলের খাতায় নাম উঠাইলে এবাদাত বেশি ঘটতে হবে কম করা যাবে রমাজান চলে গেল কয় খতম কোরআন পড়ছেন বলেন তো রমজান কোরআন নাজিলের মাস বলেন কয় খতম পড়ছেন বিশ তারাবি যদি লাগাতার পড়তেন তো তো বলা যাইতো শুধু তারাবির মাধ্যমে একটা খতম কি এটা বলা যাইত না তাও করলেন না নিজে নিজে কোরআন শরীফ দেখে দেখে পড়ে একটা খতম করবেন তাও করলেন না আগামী আগামীকালকে গতানুগতিক হিসাবে কদর মনে করে পুরা দেশ জুড়ে মসজিদে বয়ান চলবে মোনাজাত চলবে আর মোনাজাতের আগে চিঠি আসবে চিঠি ওই অমুক ঘরের অমুক মেয়ে তেরো খতম বাইশ খতম চব্বিশ খতম ষোলো খতম আমরা হুজুরেরা এক খতম দিতে পারি না আম্মা জানেরা চব্বিশ খতম কেমনে দেয় ওই শট একবার আলহামদু তিনবার কুলহু আল্লাহ না কেমনে পরে আল্লাহই ভালো জানে পুরা কোরআন দেখে দেখে যদি পরে সব কাজ বাদ দিয়া শুধু কোরআন পড়বে বাথরুমে যাবে অজু করবে আর খানার সময় খানা খাবে আর কোনো কাজ নাই এইভাবে যদি শুধু কোরআনই পরে এরপরও দশ কথম দেওয়া পাঁচ কথম দেওয়া অন্তত হাফেজা মহিলা ছাড়া না কোনো মহিলা যদি কোরআনের হাফেজা হয় তাহলে সে পারার কথা কিন্তু এমন কোনো মহিলা আমার জানা মতে আমার দেশে নাই যে শুধু বাথরুম ছাড়া অজু ওস্তেঞ্জা ছাড়া খাওয়ন ছাড়া খালি কোরআনই ভরে আর কোনো কামই নাই এরকম কোনো মহিলাই বাংলাদেশে নেই মহিলারা কাজে ব্যস্ত না ওরে এফতারির সময় এফতারিটা মুখে নিয়ে কোনো রকম হে কাজে ব্যস্ত আজান কখন দিছে খবর নাই কাজ আর কাজ এফতারিরা আজান চলে গেছে সবাই এফতারি খাইতেছে আম্মাজানের টাইম নাই। ওই চুলার উপরে এখনো পেঁয়াজু ভাজতেছে এই কাজ এখনো বাকি তো কি করে এক ডক পানি খেয়ে কাজ করতেছে এ হলো মহিলাদের ব্যস্ততা এর মধ্যে সাতাইশ খতম কেমনে দেয় আল্লাহ ভালো জানে আর আপনারা যারা এক খতমও দেন নাই নবী কিন্তু বরদোয়া করেছেন তাদের জন্য এদের উপরে আল্লাহর লানত ফ্রেশ তাদের আমি নবীর লানত নবী বলেছেন একটা খতমও দিতে পারলেন না যারা পারেন না পারেন না বলে এইভাবে চুপচাপ আসেন কেন আপনি পারার মতো চেষ্টা কেন করলেন না কোন রাস্তায় আকাম করলে ব্যবসা বেশি হবে এটা তো পারলেন মাপে ভেজাল দিলে নিজে বড়লোক হইতে পারবেন এই আকাম শিখতে পারলেন ফলের মধ্যে কেমনে ইনজেকশন ঢুকানো যায় এই তো শিখতে পারলেন তরমুজের মধ্যে রং মাইখা লাল কেমনে বানানো যায় সে আকাম শিখলেন মানুষের একটু জমিন কেমনে দখল করা যায় রাতের অন্ধকারে সে তো শিখলেন আমার মাওলার শ্রেষ্ঠ কোরআন শিখলেন না কেন কোরআন শিখতে তো বিশ দিন লাগতো দৈনিক এক ঘন্টা টাইম দিতেন তারাবির পরে কয় না তারাবির পরে টাইম নেই ব্যস্ত কি ব্যস্ত দোকানে আড্ডা দিতে দিতে বিড়ি টানতে টানতে টাইম শেষ তারাবি হইরে ঘুমাইছে কয়টায় কয় একটায় একটাই ঘুমান্ত ব্যক্তি দশটায় তারাবি শেষ করে একটাই ঘুমাইলো অথচ এক ঘন্টা টাইম কোরআন শিখবে সেই সময় নেই এই রোজাদারকে আল্লাহ কখনো বলবেন না আমি তোমার হয়ে গেছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করু আল্লাহ এই এখনো যে কয়টা দিন আছে তওবার মাধ্যমে আমরা গুণামুক্ত হতে পারি তাকুয়া অর্জন করতে পারি এবং কবরওয়ালাদের জন্য এই যে রোজার মাস আজাব মাফ আল্লাহর কাছে এত পরিমাণ কাঁদেন যে বাকি এগারো মাস সহ কেয়ামত পর্যন্ত আল্লাহ সব আজাবকে মাফ করে দেন কই কয়দিন মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করছেন বলেন তো এখানে এত মানুষ রোজাদার মা নাই বাবা নাই কয়জন গেছেন কবরের কিনারায় আচ্ছা প্রতিদিন পারেন নাই বৃহস্পতিবার যাইতেন জুমার দিন যাইতেন সোমবার দিন যাইতেন কই খবর নাই হুজুর দাওয়াত দিয়া আব্বার লেগে দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন ব্যাস সব হুজুর গো মাথায় দিছে আর স্বার্থে লাগলে গালিডে হুজুর দে আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন আল্লাহর কাছে দোয়া করি এখনো সময় আছে তারা বিশ রাখাত পরবেন এক রাখাত নামাজও বাদ দিবেন না কি নিয়ত করা যায় তো ইনশাল্লাহ এবং সারা রাত এই বেজর রাতগুলো আগামী কাল এই যে কটা রাত আছে বেশি বেশি এবাদত করেন এই যে হাদিসে দেখলাম নবীজির এক সাহাবি বলেন রমজানের প্রত্যেক রাতে ছয় লক্ষ জাহান্নামীকে মুক্ত করা হয় আবার এক বর্ণনা আছে ষাট হাজার তো রমাজানের আঠাশ অথবা উনত্রিশ দিন পর্যন্ত যেই মানুষগুলোকে ক্ষমা করা হইলো প্রতিদিনের হিসাবে এত পরিমাণ মানুষকে আল্লাহ শুধু ঈদের রাত্রে ক্ষমা করেন ঈদের রাত কোনটা যেটার আপনারা কোন মানুষ এত বড় হত বাগান কোনো এবাদাত নাই বলিয়েই তামাশা করে এবাদাত নাই মনে করে নাই একেবারে যত আতসবাজি বোমাবাজি যত কিছু আছে আকাম সব ঈদের রাত ওদিনের এবাদাতই নাই এমনকি কিছু হারাম খরেরা ওই দিন সন্ধ্যার পরে যখন ঈদ মুবারকের আওয়াজ পায় সব সেলুনে গিয়া দাড়ি শেষ করে আছে না নাই রোজার মাস একদিনও কাটে নাই গেছে ঈদের রাইত বরকতের রায় আগামীকাল ঈদ গায় যাবে গালদারে সাদা বানাইয়া লেডিস লেডিস ভাব বোঝেন না মনে মনে ভাবতেছে আল্লাহ মাইয়া বানাইলি তুই তো পুরুষ বানাইলো আবার দিল দাড়ি এটা তো পছন্দ হয় না আল্লাহ পাকি রকম একটা অপছন্দনীয় কাজ কেন করলেন ঈদের রাত্রে গেছে সেলুন বয়ে বয়ে দাড়ি শেপ করতেছে কইরা এইবার আড্ডা গেছে সারা রাত আড্ডা টাড্ডা দিয়া ঘুমাইছে একেবারে শেষ রাইত ঘুমায় ফজরটা ভরে নেই না বিদেশি যায় নামাজ বগলে লইয়া এরপরে গোসল করিয়া গেছে ঈদের নামাজে সবার আগের কাতারে হাজির মানুষ নাই মনে হয় কি পরিমাণ আল্লাহর অপছন্দনীয় গোলাম কি পরিমাণ নিমক হারাম আবার কত বড় সাহস ঈদের আগের নামাজের কাতারে গেছে আগের কাতারে বড় আফসুস ঈদের নামাজ কোন রকম পইরা না সারাটা দিন গড়তে করতে গেল জহুরের নামাজ আর নাই আসরে নাই মানে রোজা শেষ এবার শেষ বড় আফসুস আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন ঈদের রাত গুণা করিয়েন না একটু একটা কথা অনুরোধ করে যুবকদেরকেও বলছি তুমি ন্যাকামল যদি নাও করো এই যুবক ঈদের রাত্রে যদি ন্যাকামল তুমি নাও করো অনুরোধ করবা না কি না ইনশা নেক আমল যদি নাও করো তারপর কি করা যাবে না করবা না আল্লাহ সবাইকে মাফ করেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে গুণামুক্ত জীবন দান করেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. রব্বানা আ তিনাফিদ্দুনিয়া হাসানা তা মুয়াফিল আফিরাতে হাসানাহ ওয়াপিনা হাজা বান আয় আল্লাহ আমরা রমাজানের মাসের মধ্যে আমরা আপনার গোলাম দের নিয়া গুনার বোঝা নিয়ে হাত তুলেছি মেহেরবানী করে আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দানল্ল আয় আল্লাহ রমাজানের রহমত আমাদের দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দানাল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় আয় আল্লাহ প্রশাসনিকভাবে ভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে সবাইকে দিনদার বানায় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে আল্লাহ আয় আল্লাহ আমাদের পাঁচ অক্ত নামাজি কোরআন পর্ণেওয়ালা পর্দাওয়ালা বানায় দেন মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন যুবকদেরকে কোরআন পর্ণেওয়ালা পাঁচ অক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ সহিভাবে কোরআন শিকার তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ রমাজানের হক আদায় করিয়া বাকি দিনগুলো কাটাবার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের রোজা আমাদের সাহারিফতারি তারাবি আমাদের তালাওয়াত আমাদের রুকু কবুল করে নেন তুটি ক্ষমা করে দেন আল্লাহ রমাজানের দ্বারা আমাদের সবাইকে তাকুয়ার দরজা দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন গাইবি খাজানার থেকে প্রয়োজন সব মিটায় দান আল্লাহ পরম কাফেক্ষী থেকে হেফাজত করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ উম্মতের রাহবরি করার যোগ্যতা আমানতদারি দান করেন এখলাস দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তালা ইলিমহিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করিন আয় আল্লাহ আপনার কুদরতের দ্বারা তাপমাত্রাকে আপনি ঠান্ডা করে দেন আয় আল্লাহ সহনীয় পর্যায়ে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ বরকতের মাস ও আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন যাত যেখানে বৃষ্টির প্রয়োজন ব্যবস্থা করে দেন আয়াল্লাহ যেখানে রোদের প্রয়োজন রোদ দান করেন তবে বান্দার কষ্ট হয় মতো কোনো জিনিস আমাদের দিয়েন রে আল্লাহ গুনাহের কারণে যদি আপনি বেজার হায়া থাকেন দয়া করে মাফ করে দেন আল্লাহ খাটি তালা যেন আমাদের দান করেন আয়াল্লাহ গুনামুক্ত জীবন দান করেন আমরা আপনার আদরের নবীর নবীজির মোহাব্বতে সাহাবায় কেরামের আদর্শে আমাদেরকে কবুল করে আল্লাহ আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন দিলের ন্যায় আশা পূরণ করে দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয়াল্লাহ সবার দিলের ন্যায় আশা পূরণ করে দেন বাকি দিনগুলো রমাজানের হক আদায় করে তারাবি বিসাহারি এফতারি রোজা রাখার তৌফিক দান করেন আয়াল্লাহ এবাদাতের মাধ্যমে আপনার নৈকট্য অর্জনের ব্যবস্থা করে দেন এলেমনুরের মা রেফাত আমাদের দান করেন মুসলমানদের ইমান আমল হেফাজতের জন্য ব্যবস্থা করে দেন আয়াল্লাহ ইসলামের নামে দুশমন যারা তাদের হেদায়ত দান করেন আয়াল্লাহ সমস্ত বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন ইমান আমলের শক্তি বাড়ায় দেন আয়াল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয়াল্লাহ আল্লাহ সবার অন্তরে দিনের মোহাব্বত বাড়ায় দেন ও আয় আল্লাহ আহলে ইলিম যারা তাদের মোহাব্বত বাড়ায় দেন মহিবিন মুতাল্লিকিনদের কবুল করে নেন সকলের দান সৎকা কবুল করেন কামাই রুজিতে বরকত দান করেন ঋণ আদায়ের ব্যবস্থা করেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন ইজ্জতের সাথে হেফাজত করেন জান মাল পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন আল্লাহ কুদরতের খুলে দেন আয় আল্লাহ মুখস্থ শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ সহি তরিকায় কথা বলার তৌফিক দান করেন আয় আল্লাহ কথার ভিতর আওয়াজের ভিতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন

নবীজি রসি সাহাবা ওসিলায় আউলিয়া একরামদের আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন নবীর আশেক পাগল হিসাবে কবুল করে নেন দুনিয়ার লোভ থেকে আমাদের হেফাজত করেন হাসমুল আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়ায়ম নাসির